নানান জল্পনা কল্পনার পর 19তম এশিয়ান কাপে সাবিনাদের পাশাপাশি জামাল ভূঁইয়ারা খেলতে যাবে। আসলে এই বাংলাদেশ দল 2018 সালে কিন্তু শক্তিশালী কাতারকে তারা হারিয়েছিল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ দল কাতার এবারের এশিয়ান কাপে যে খেলার দাবিদার, কিন্তু আসলেও বর্তমান যে পারফরম্যান্স সেই পারফরম্যান্স অনেকটা তাদের খারাপ। সেই কারণেই প্রথমে বাফুফের কর্মকর্তারা দিতে নারাজ ছিলেন, কিন্তু সাবিনাদের পারফরম্যান্স ভালো হওয়ার কারণেই তারা প্রথমে নারী ফুটবলারদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এই সিদ্ধান্ত চেঞ্জ করেছে যে জামাল ভূঁইয়ারাও এবার খেলবে এশিয়ান কাপে। 19তম যে এশিয়ান কাপ, এবার যদি জামাল ভূঁইয়ারা দেখা যায় যে চ্যাম্পিয়নশিপ এর গৌরব অর্জন করতে পারে, তাহলে এটা মিরাক্কেল হবে। তো শেষ পর্যন্ত আসলে দেখতে হবে। অপরদিকে রয়েছে সাবিনারা, সাবিনারা তো দুর্দান্ত ফর্মে রয়েছে তারা, শেষ পর্যন্ত আসলে দেখার বিষয় যে বাংলাদেশ ফুটবল ছেলে দল নাকি মেয়ে দল, কোন দল তারা চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে। তো এখানে বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন মতামত দিয়েছেন, শেষ পর্যন্ত জামাল ভূঁইয়াদের খেলা এই এশিয়ান কাপে চূড়ান্ত হয়েছে। তো দর্শক বন্ধুদের অনুরোধ করব, আপনারা প্রশ্ন মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখানেই শেষ করছি।